হ্যালো বন্ধুরা, আপনাদেরকে ড্রাগস টিপস 24 চ্যানেলে স্বাগতম। আমি আজকে আলোচনা করব নিউট্রিলিনা ক্যাপসুল নিয়ে। নিউট্রিলিনা বা স্পিরুলিনাকে সুপারফুড কেন বলা হয়, নিউট্রিলিনা কী রোগের ক্ষেত্রে ডাক্তারগণ দিয়ে থাকে আর কীভাবে সেবন করতে হয়, কারা কারা সেবন করতে পারবে, কত দাম, কোথায় পাওয়া যায়, গর্ভাবস্থায় স্তন্যদানকালে সেবন করা যাবে কি না, সব কিছু বিস্তারিত আলোচনা করব। আমাদের এই চ্যানেলে সকল প্রকার হেলথ টিপ ও মেডিসিন টিপস, মেডিসিনের ব্যবহার বিধি, পরামর্শ সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি যদিও একটু বড় হবে, তবে স্পিরুলিনা সম্পর্কে আপনারা সঠিক ধারণা পাবেন, কারণ এই ওষুধটি যত গুণ জানলে অবাক হবেন। অতএব ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কারণ ভিডিওটি টেনে টেনে দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন না। তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আর আমার একটি ছোট অনুরোধ রইল, আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান, কারণ আমাদের চ্যানেলে সঠিক হেলথ টিপ ও মেডিসিন রিভিউ দেওয়া হয়। চলুন তাহলে শুরু করা যাক। ব্যবহার: স্পিরুলিনা উন্নত রাষ্ট্রগুলোতে সাধারণত সবজি হিসেবে খেয়ে থাকে। স্পিরুলিনা নামটি অপরিচিত হলেও এতে প্রায় সব ধরনের নিউট্রিয়েন্টস রয়েছে। এটি আপনারা ক্যাপসুল হিসেবে পেয়ে যাবেন, আর গুণগত মান সম্পন্ন ক্যাপসুল হলো নিউট্রিলিনা। এখন বলি উপাদান। এর মধ্যে প্রোটিন 60-70%, যার বেশিরভাগই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। কার্বোহাইড্রেট 15% হিসেবে থাকে গ্লাইকোজেন। ফ্যাট 5-8%, মূলত এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেমন গামা লিকোলেইক অ্যাসিড বেশি থাকে। এছাড়া মিনারেলসের মধ্যে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম ও সেলেনিয়াম। ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন B1, B2, B3, B6, B12, ভিটামিন ই ও ভিটামিন কে। আর ন্যাচারাল পিগমেন্টের মধ্যে উল্লেখযোগ্য হলো ক্লোরোফিল, জ্যান্থোফিল, বিটা ক্যারোটিন ও ফাইটোসায়ানিন। সুপারফুড বলার কারণ: এতে সব ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান থাকায় একে সুপারফুড বলা হয়। সুপারফুড বলার আরও কয়েকটি কারণ আছে। এতে মাছ ও গরু মাংসের তুলনায় 3 গুণ এবং ডিমের তুলনায় 6 গুণ বেশি প্রোটিন রয়েছে। সয়াবিনের তুলনায় 2 গুণ বেশি মিনারেলস রয়েছে। আটার চেয়ে 4 গুণ বেশি ফাইবার বা খাদ্য আঁশ রয়েছে। এতে গাজরের তুলনায় 5 গুণ ও পালং শাকের তুলনায় 40 গুণ বেশি ক্যারোটিন রয়েছে। দুধের তুলনায় 10 গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে। এতে পালং শাকের তুলনায় 65 গুণ বেশি এবং গরু মাংসের তুলনায় 30 গুণ বেশি আয়রন থাকে। এটি পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। এবার তবে জেনে নেওয়া যাক স্পিরুলিনা ঔষধির গুণাগুণ সম্পর্কে। গর্ভবতী রক্ত স্বল্পতায় প্রতিরোধে স্পিরুলিনাতে প্রচুর পরিমাণে ক্লোরোফিল রয়েছে, যা রক্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিন রূপান্তরিত হতে পারে, এবং খাদ্য তালিকায় প্রোটিন ও ভিটামিন B12 অনুপস্থিত থাকে। রক্ত পরিষ্কার করে, এতে প্রচুর ক্লোরোফিল ও ম্যাগনেশিয়াম রয়েছে। এই ক্লোরোফিল ও ম্যাগনেশিয়াম মিলিত হয়ে রক্তের দূষক প্রদাহ সমূহ দূর করে এবং রক্ত পরিষ্কার করতে সহায়তা করে। গবেষণা দেখা গেছে প্রতিদিন 9-10 গ্রাম করে স্পিরুলিনা খাওয়ালে 4-6 মাস পর রোগী আর্সেনিক জনিত চর্মরোগ সম্পূর্ণরূপে উপশম হয়, হৃদরোগের ঝুঁকি কমায়। এতে উচ্চ মাত্রায় গামা লিনোলিক অ্যাসিড রয়েছে, যা দেহের ক্ষতিকারক LDL এর মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। ক্যান্সার থেকে রক্ষা: স্পিরুলিনা ক্যান্সার হওয়া থেকে রক্ষা করে। স্পিরুলিনার নীল সবুজ রং ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্ষম হয়। স্পিরুলিনা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যেমন সেলেনিয়াম, বিটা ক্যারোটিন, টোকোফেরল এবং ফেনলিক অ্যাসিড সমৃদ্ধ, যা বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। হজম শক্তি বাড়ায়, ইকোলাই এবং ক্যান্ডিডার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধি দমন করে। স্পিরুলিনা পাচনতন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া ল্যাকটোবিলাস এবং বিফিওডো ব্যাকটেরিয়া এর মতো ভালো ব্যাকটেরিয়া তৈরি করে। সুতরাং এটি পুষ্টি শোষণ করে শরীরের ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি বাড়ায়, কিডনিকে রক্ষা করে। স্পিরুলিনা ক্লোরোফিল একটি উচ্চ ঘনত্ব সম্পন্ন এবং সেরা প্রাকৃতিক ডিটক্সিফায়ার। এটি কিডনি থেকে ভারী ধাতু এবং ক্ষতিকারক রশ্মি দূষণকারী ধাতু সরিয়ে কিডনি বিষাক্ততা কমায়। ডায়াবেটিস প্রতিরোধী, এটি রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে, কারণ এতে প্রচুর ফাইবার রয়েছে যা রক্তে গ্লুকোজের মাত্রা সহজে বাড়তে দেয় না। এখন বলি ট্যাবলেটটি যেভাবে সেবন করবেন, মাত্রা ও সেবন বিধি। প্রতিদিন 2-4টি ক্যাপসুল সেবন করা যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এর সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া জেনে রাখুন। পার্শ্ব প্রতিক্রিয়া: স্পিরুলিনা সাধারণত সুসহনীয়, কদাচিৎ ডায়রিয়া, গ্যাস্ট্রো ইনটেস্টিনাল
উপর স্বর্গাদি যেমন বমি ভাব দেখা দিতে পারে। এছাড়া খুব কম ক্ষেত্রে অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার। গর্ভাবস্থায় স্তন্যদানকালী মহিলাদের ক্ষেত্রে স্পিরুলিনা সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। এখন আলোচনা করা যাক এই ক্যাপসুলটি কোন কোম্পানি ও বর্তমান মার্কেট মূল্য কত। নিউট্রিনা ক্যাপসুলের জেনেরিক নাম হচ্ছে স্পিরুলিনা। এই ওষুধটি রেনটা লিমিটেড প্রস্তুতকৃত। ওষুধটি বর্তমান মার্কেট মূল্য হচ্ছে প্রতি পিস ক্যাপসুলের দাম হচ্ছে 12 টাকা করে। একটি বক্সে থাকে 30টি ক্যাপসুল। বক্সটির দাম হচ্ছে 360 টাকা। এই ক্যাপসুলটি আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে সহজেই পেয়ে যাবেন। তবে আপনারা ওষুধটি সেবনের পূর্বে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেবন করবেন। অতএব আমার ভিডিও দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে আশা করি কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।